সম্মানিত সভাপতি, উপস্থিত তেজগাঁও রেল স্টেশন এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে কেরাম, নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, দোস্ত আহবাব, দূর দূরান্ত থেকে আসছেন জিকরুল্লাহর আশেক, আল্লাহ জাল্লা জালালুহুর আশেক, আল্লাহর নামে যারা দেওয়ানা। দুনিয়ার মানুষ পাগল হয়, কেউ টাকার জন্য পাগল, কেউ নারীর জন্য পাগল, কেউ ক্ষমতার জন্য পাগল, আর কেউ আল্লাহর জন্য পাগল। কে কে তৈয়ার? ইনশাআল্লাহ, নারায়ণ তাকবীর। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এমপি সাহেব দাঁড়াইলেন নির্বাচনের জন্য, আর একজন ওয়ার্কার কাম করতে আসে, কোনো খবর নাই, বাজারের খবর নাই, সংসারের খবর নাই। এমপি সাহেব জানলেন লোকটা আমার ক্যানভাস করতে আসে, বাড়ির খবর নাই। এমপি সাহেব তখন লোকটাকে কিছু কয় না, নিজের পকেটের থেকে পয়সা বাইর করে দেয়, আরেকজনকে জিম্মাদারি দিয়া দেয়, যাও আমার ওই কর্মীটার বাড়িতে বাজার করে দিয়ে আসো, ঠিক না ব্যাথি? আল্লাহ পাক বলেন, ও বন্দা, তুমি যদি আমার পাগল হইয়া যাও, আমার গান গাইতে থাকো, আমার জন্য তোমার আল্লাহ 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 ইল্লা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাধারণ কোন চেয়ারম্যান, সাধারণ কোন মেম্বার, সাধারণ কোন এমপি, সাধারণ কোন মন্ত্রী, সে যদি তার কর্মীটার খবর এরকম লয়, আমি ভদ্র এই মন্ত্রীর থেকে কম নাকি, এমপি থেকে কম, চেয়ারম্যান থেকে কম, কত বেশি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তুমি আমার পাগল হইয়া যাও, তোমার সব কিছুর জিম্মাদারি আমি রব্বুল আলামিন নিয়া নিলাম। কে কে তৈয়া? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তুমি আল্লাহর জন্য হইয়া যাও, আল্লাহ তোমার জন্য হইয়া যাবেন। তুমি যদি আল্লাহর জন্য পুরাপুরি হইয়া যাও, আল্লাহ বলেন আমিও তোমার জন্য পুরাপুরি হইয়া যাব। মহাব্বত লাগে, চরমুনায়ওয়ালাদেরকে মহাব্বত লাগে, এটারা হাঁটতে চলতে ফিরতে ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ বুঝলা না, আরে নেশা পাগলামি, দুনিয়ার কোন জিনিসের মধ্যে সেই পাগলামি রাখি নয়, সেই নেশা রাখি নয়, যেই নেশা, যেই শক্তি, যেই প্রাণান্তকর অবস্থা, আমি আমার নাম আল্লাহ শব্দের মধ্যে রাখছি। আলা মাআযাল্লাহ, হযরত ইউসুফ আলাইহিস সালাম বালা কইরা জানেন, গেট একটা নয়, দুইটা নয়, কয়টা জানি বন্ধ করছিল কন্যা? জোরে কন না কা, আরো জোরে কন না, সাতটা গেট বন্ধ করছে, বালা কইরা বন্ধ করছে, তালা লাগায়া দিছে, ভিতরে নিয়া গেছে, পুরা ভিতরে নিয়া খাটের মধ্যে বসাইয়া এবার জুলেখা কইতেছে, কালাতে হাই তালাক, ও ইউসুফ আমার মনের আশা পূরণ করতে হবে। হযরত ইউসুফ চিন্তা করতেছেন, জুলেখার কথা মানলাম, আল্লাহ নারাজ, আল্লাহর কথা মানলাম, জুলেখা নারাজ, ঠিক না বেঠি? এরকম প্রশ্ন আপনার জীবনেও আসে, দৈনিক আসে, দোকানে বসলে আসে, বাড়িতে গেলে আসে, বাসার ভিতরে আসে, বহু প্রশ্ন এরকম। আল্লাহকে মানলে বান্দা নারাজ, বান্দাকে মানলে আল্লাহ নারাজ। আপনাদের কাছ থেকে জবাব নিতে চাই, এরকম প্রশ্ন, এরকম অবস্থার মুখোমুখি যখন আপনি হবেন, আমি হব, তখন আল্লাহর কথাকে অগ্রাধিকার দিব না, বান্দার কথা কোনটা? আল্লাহ পাক বলেন, হিম্মত করে যদি তুমি আমার পক্ষ লইয়া লও, তাইলে তোমাকে দুনিয়ার কেউ আটকাইতে পারবে না।
সকল শক্তির মালিক কে? আল্লাহ। কুদরতের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মউতের মালিক কে? আল্লাহ। আমাকে বাঁচানোর মতন ক্ষমতা একমাত্র কার? অনেকেই বুঝে না, না বুঝা খালি দুর্বল দুর্বল অবস্থা অবলম্বন করে। আল্লাহ পাক বলেন, তুমি আমার দিকে একবার আয়েশা দেখো, আমি যেরকম ভাবে তোমাকে নিরাপদ ভাবে বাঁচাইয়া নিব, দুনিয়ার কেউ তোমাকে এরকম বাঁচাইতে পারবে না। ঠিক না? ঠিক। হযরত ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়ে গেলেন, জুলেখার কথা মানলে আল্লাহ নারাজ, কথা কর না? আল্লাহর কথা মানলে জুলেখা নারাজ, কথা কর না? এখন কোন দিকে যাইবেন? হযরত ইউসুফ দেখলেন, আল্লাহকে নারাজ বানাইয়া জুলেখাকে রাজি করব না আমি, আমি জুলেখা নারাজ হোক আমি কাকে রাজি রাখতে চাই? কাকে কাকে রাজি রাখবো? কাকে রাজি রাখবো? ওয়াদা করেন, ওয়াদা করেন, ওয়াদা করেন, কাকে রাজি রাখবো? আল্লাহর কথা যে মানতে চাইতেছে, জুলেখা তো এখানে গেট কয়খান আটকাইছে? আল্লাহু আকবার! চাবি কার কাছে? জুলেখার কাছে। গেট আটকাইয়া চাবি জুলেখা নিজের পকেটের মধ্যে রাখিয়া দিছে। আল্লাহু আকবার! যেন ইউসুফ বাইরেতে না পারে। হযরত ইউসুফ দেখলেন, এই বাড়িতে আমার কেউ নাই, এই বাড়িতে আমার বাবা নাই, এই বাড়িতে আমার মা নাই, এই বাড়িতে আমার ভাই নাই, এই বাড়িতে আমার বোন নাই, এই বাড়িতে আমার নিজের বলতে কেউ নাই, এই বাড়িতে আমি হইলাম কাজের লোক, আমাকে এখানে আটকাইয়া ফেলা হয়েছে, গায়ে এতটুকু শক্তি নাই, ধাক্কায়া বের হয়ে যাব, কলাপসেবল গেট ভাঙ্গনের মতন হাতুড়ি বাগাইল আমার কাছে নাই, আমি নিরস্ত্র, তবে আমার কাছে একটা শব্দ আছে, ইসমে আজম আছে, যে ইসমে আজম দুনিয়ার সকল অস্ত্র শস্ত্র বাতিল হয়ে যাবে, সকল অস্ত্র শস্ত্র বেকার হয়ে যাবে, ইসমে আজম তার উপরে থাকবে, এরকম একটা শব্দ আমার কাছে আছে। এই শব্দটা জানেন নি আপনারা? জোরে বলুন তো, এই শব্দটা কি? হইছে না? হইছে না? এই শব্দটা কি? আরে এত আসতে কইলে এটার পাওয়ার তো আসবে না, এটা জোরে বলতে হবে, শব্দটা কি? এরা যত শক্তি লাগাইবেন তত পাওয়ার বাড়তে থাকবে। আমাদের বুজুর্গ হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, ওনার কাছে একজন গেল, হুজুর উদাহরণ কইতেছি আরে, তেজগাঁও ব্যবসা করে লাভটা হয় না, এখন কিটা করন, পুঁজিবাদটা তো সব খতম, উদাহরণ কইলাম, কয়তে এক কাম কর, ওই এখান থেকে এক এক মুট মাটি নিয়ে আয়। এক মুট মাটি নিয়ে আসলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, ও মাটিটা দে, উনি মাটিটা মুট করে ধরা এরকম আল্লাহ বলে একটা ফু দিলেন, আল্লাহ বলে ফু দিলেন, মাটির টুকরাটা স্বর্ণে পরিণত হইয়া গেল। কদর এটা লইয়া যা, বেচা কিনা করিয়া ব্যবসা বাণিজ্য করিস, নামাজ কালাম সুন্দর মতন পড়িস, সুন্নত মতন চলিস, আল্লাহ পাক বলত। এখন দোকানদার এতে মনে মনে বাপ দিয়েছে, ও রে খোদা, এই যে স্বর্ণ যে কেমনে বানায়, এটা তো আগে জানতাম না, কথা কন না, এটা তো কি এখন তো চোখের সামনে দেখে নিলাম ফ্যাক্টরি, ঠিক আছে পকেটে লইলো, রাস্তায় বের হইলো, চিপা রাস্তা দিয়ে যাইতে আছে, জোয়ান জোয়ান কয়েকজন এতারা হাঁটতে আছে, এদের হাঁটা চড়া ফেরা সন্দেহ লাগছে, যে এদের কারণে যান আরাইতাম, ফ্যাক্টরি তো জানিয়ে লাইছি, এখন তো আমি কাম খালি বাড়িতে গিয়া করবো, যানটা যদি ডাকাইতেরা মাইরা লয় তাহলে তো সব শেষ। এটা ফালাইয়া দিল, ফালাইয়া দিয়া উনি নিরাপদ ভাবে হাঁটতে গেলেন, বাড়িতে গিয়া মাটি ঘরের ভিতরে চুবাইতে আছে, বিবি কইতে আছে, মাথা খারাপ, কোনো কথা কইস না, মাইয়াওয়ালা মানুষ বুঝবা না, মাইয়াওয়ালা মানুষ বুঝবা না, কাহিনী আছে, দুয়ার বন্ধ করো, দুয়ার বন্ধ করলো, জানালা বন্ধ করলো, মাটি অনেকগুলো আনলো, এরপরে আল্লাহ কইতে আছে, আবার ফু দিতে আছে, মাটি মাটি রয়ে গেল, এটা স্বর্ণ হইল না।
দুই দিন পর্যন্ত চেষ্টা করলো, তিন দিন পর্যন্ত চেষ্টা করলো। বিবিরে কইল তোমার চুঙ্গা আছে না, চুঙ্গাটা দাও না আমাদের। চুঙ্গা এখন চিনা যাবে না, আগে লোকেরা লাকড়ির চুলা ব্যবহার করতো, এই লাকড়ির চুলার জ্বালাইতে হইলে চুঙ্গা লাগে। চিনিনি আপনারা গ্রাম দেশে যাবে, চুঙ্গাটা দাও। চুঙ্গাটা দিল, এখন আল্লাহ কইতে আছে, ভালো করে সু দিতে আছে, চুঙ্গা দিয়া কোনো কাম হইতে আছে না। তিন দিন পরে শাহ সাহেবের কাছে গেল, হুজুর মাফ করবেন, ঘটনা কি, আমি তো এরকম ফেলে দিলাম, পরে গিয়া চুঙ্গা দিয়াও কত চেষ্টা করলাম, কাম তো হয়ে। শাহ সাহেব বললেন, মিয়া সাহেব, আল্লাহ শব্দ কইয়া ফু দিলে মাটি স্বর্ণ হবে, তবে এই ফুটা আসতে হবে এমন কলিজা থেকে যেই কলিজার মধ্যে দুনিয়ার কোনো গন্ধ না। দিল বলাইতে হবে, দিল যতক্ষণ পর্যন্ত তৈয়ার না হবে। এই যে পুলিশের হাতে বন্দুক থাকে, গুল্লি মারলে মানুষ মারা যায় না, মিলিটারির হাতে বন্দুক থাকে, গুল্লি মারলে মানুষ মারা যায়, বন্দুকের ভিতর থেকে যেই কি কয় কার্টুস, যে গুল্লিটা, গুল্লিটা যদি আপনি বের করলেন, বের করে যদি আপনি মুখ করে আপনি মেলা মারেন, আর কারোর গায়ে গিয়া পড়ে কিছু নিহি বনেগা, কোনো কাম কোনো ফায়দা হবে না। আপনারাও যদি মারি কিচ্ছু হবে, কিন্তু এইটা যদি কোন বন্দুকের নলের ভিতরে ঢুকান, আর নলের ভিতরে ঢুকে যখন স্টিকার চাপ দিবেন, তখন এটা বের হইয়া যার গায়ে লাগবে, রয়্যাল বেঙ্গলের গায়ে লাগলো, ওইটাও মরতে বাধ্য, ঠিক না? চরমুনার হযরত, এটা রাজনীতির দাওয়াত নয়, ইলেকশনের দাওয়াত নয়, এটা আল্লাহ আকবার। দুইটা জিনিস, কলবের মধ্যে একটা শব্দ বসাও, চোখ থেকে পানি ছেড়ে দাও, ওই শব্দটা বলেন না, ওই শব্দটা হইল, আরো জোরে বলেন না শব্দটা, যিনি বসাইতে পারলেন তিনি পার হইয়া গেলেন, যিনি বসাইতে পারলেন না, আমি আমার চোখের দেখা হযরত মুফতি ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম, কি কান্না, চোখের পানি, দুনিয়ার কোনো মানুষের এত চোখের পানি আমি আমার জীবনে দেখি না। আল্লাহ আল্লাহ পাক বলেন, চোখের পানিওয়ালাকে আমার মহব্বত লাগে, জিকিরওয়ালাকে আমার মহব্বত লাগে। কিরকম মহব্বত লাগে? কিয়ামতের ময়দানে সব মানুষগুলো থাকবে আসামির কাতারে, আর এই জিকিরওয়ালা চোখের পানিওয়ালাকে আমি বলবো, তোমরা আসামির কাতারে কেন থাকবা, তোমরা আসো আমার ডাইনে বসো, আমার বামে বসো, স্টেজে বসো, মেহমানের জায়গাতে বসো, আমি সারা দুনিয়ার মানুষের বিচার করবো, তোমরা হইলা এই বিচারের, এরা হইল তোমরা হইলা দর্শক, দর্শক হিসাবে, মেহমান হিসাবে, আর সে আজিমের ছায়ায় কে কে কিয়ামতের দিন থাকনের জন্য। ওরাজুলুন যাকার আল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, আল্লাহর হাবিব বলেন, ওই বান্দা, যে বান্দা শেষ রাতে উঠলো, সুন্দর মতন ওযু করলো, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লো, এরপরে কিবলামুখী হইয়া বসলো, মুরাকাবা বানাইলো, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বাইতুল্লাহর মালিককে রাজি করানোর জন্য পাগলের মতন মহব্বতের সঙ্গে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুকনা জিকির করলে কাম হইব না, জিকির করতেছে সঙ্গে সঙ্গে চোখের পানি, বলেন না, জিকির করতেছে সঙ্গে সঙ্গে কি
আল্লাহু আকবার তানাগিরিয়াত কাউদকে হালওয়া ফরোশ তানাগিরিয়াত কাউদকে হালওয়া ফরোশ রহমতে হকে বর নমি আয়াত বজোশ নালায়ে বা সিদকে বর জাহা জনাদ তাকে আরশো ফরশ রানা লাকুনাদ খুশনমায়াদ নালায়ে সব হায় তু জৌক হাদা রমজ ইয়া রব হায় তু জিকির করতেছে আর কাঁদতেছে। আমার নানুপুর হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন এটা হইলো জিকিরের স্টাইল, যে তুমি শেষ রাতে উঠা কাঁদতেছে আর মাওলাকে ডাকতেছে, কাঁদতেছে মাওলাকে ডাকতেছে, কাঁদছে। আল্লাহ পাক বলেন কান্দুন না মানুষগুলো, এটা আমার কাছে বালা লাগে। পয়গম্বররা কাঁদছেন, কে কে রকম কাঁদছে জানেন নি? হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম 350 বছর এক নাগাড়ে চোখের পানি ফেলছিলেন, খালায় গেছে, চোখের নিচ দিয়ে খালায় গেছে, খালের মতন হয়ে গেছে, উপরের দিকে তাকায় না শরমে। যে খোদা আমাকে বানাইলেন, আমাকে জান্নাতে রাখলেন, কত মায়া করলেন, আদর করলেন, এই খোদার নাফরমানি আমি কেমনে করলাম? শুধু এই কথাটা মনে হয় আর ভিতর থেকে ভড়ক করে কান্না চলে আসে। মাথা 350 বছর কত বছর বলেন না? 350 বছর পর্যন্ত আমাদের আব্বা জান হযরত আদম উপরের দিকে তাকাইতেন না শরমে, আর শুধু কান্দেন। কান্দেন না মানুষ, আল্লাহ পাকের কাছে বড় প্রিয়। জিকির করেন না মানুষ, আল্লাহ পাকের কাছে বড় প্রিয়। হযরত নূহ আলাইহিস সালাম, কন্যা হযরত নূহ, হযরত নূহের নাম ছিল সেক্রেটারি সাহেব, হযরত নূহের নাম ছিল আব্দুল গফুর, কন্যা হযরত নূহের আসল নাম কি জোরে কন? আপনারা জানেন নি, অনেকে নতুন শুনছে, কয় যে হযরত নূহের আসল নাম হলো আব্দুল গফুর। দুনিয়ার মানুষ হযরত নূহের নাম জানে না, কেন জানে না? হযরত নূহ কাঁদতেন, খুব কাঁদতেন, দিনের বেলায় কাঁদতেন, রাতের বেলায় কাঁদতেন, নামাজের মধ্যে কাঁদতেন, নামাজের বাইরে কাঁদতেন, এত কাঁদতেন, কান্দনের কারণে তার নাম হইয়া গেছে নূহ। নূহ মানে কান্দুন না, কন্যা নূহ মানে কি? আরো জোরে কন্যা, নূহ নওহাতুন, আরবিতে নওহা বলা হয় যারা বিলাপ করে, নওহা। নূহ মানে কান্দুন না, হযরত নূহ এত কান্দতেন, এত কান্দতেন, জমিনের লোকেরাও তাকে চিনে কান্দুন না, ফেরেশতারা তাকে চিনে কান্দুন না, আসমানের ফেরেশতা তাকে চিনে কান্দুন না, লৌহ কলমের ফেরেশতা তাকে চিনে কান্দুন না, আরশ আযিমের ফেরেশতারা তাকে চিনে কান্দুন না, সমস্ত কায়নাতের জিন্ন ইনসান সবাই আব্দুল গফুর কেউ কয় না, সবাই কি কয়? কান্দুন না, সবাই কি কয়? আল্লাহ, আল্লাহ পাক বলেন কান্দ, এরকম ভাবে কান্দ যেন সারা দুনিয়া তোমার নাম দাও ভুল লাগিয়া তোমার নাম কান্দুন না বানায়া দেয়। কে কে তৈয়া? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কান্দতে আরম্ভ করতেন আল্লাহ পাকের মহাব্বতে, 3.5 মাইল পর্যন্ত আওয়াজ শোনা যাইত। আল্লাহ, কয় মাইল? 3.5 মাইল। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এতরা বড় বড় ফেরেশতা আল্লাহ পাকের কাছে গিয়া কয়, আল্লাহ ইব্রাহিম রে তুমি এত মায়া করো, খলিল নাম দিছ কেন? তা আমারে বেশি মহব্বত করতো, কেরম মহব্বত করে একটু আঙুরে দেও না, দেয়তাম। ঠিক আছে জিব্রাইল, তুমি রাখালের পোশাক লাগাও, কন্যা কিসের পোশাক? রাখাল, রাখালের পোশাক লাগাও, রাখালের পোশাক লাগাইয়া আমার ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিমের পেছনে গিয়া দাঁড়াইবা, রাখালের পোশাক লাগাইয়া ইব্রাহিমের পেছনে গিয়া দাঁড়াইয়া এরপরে আমার কিছু তসবিহ পড়বা। আমার কিছু কি তসবিহ? আমার একটা গজল গাইবা, তাইলে দেখবো পাগলার পাগলামি, পাগলার পাগলামি তখন দেখবা। হযরত জিব্রাইল ফেরেশতা
সুন্দর, কণ্ঠটা আরো সুন্দর, হযরত ইব্রাহিমের পেছনে গিয়া এখন কইতে আছে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি। আমি একা একা কইতেছি, আপনারা কন না কা মুখস্থ নাই তো গজল কি লাগে কন না, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। পড়েননি এটা কোন টাইমে? রমজানে। রমজানের কোন টাইমে? তারাবিতে। আল্লাহ ওই গজল, এটা আল্লাহর পছন্দ হয়েছে। এটারে ঘুরায় ঘুরায় আপনার পকেটে পকেটে ঢুকায় দিকে রমজান মাসে গজল, এটা ইব্রাহিমের সেই পাগলামির গজল। কে কে তৈয়ব? হযরত ইব্রাহিম শুনলেন, ভিতর তো শুরু হয়ে গেছে তুফান, চাই কে আওয়াজ কোথেকে আসতেছে? ফেরেশতা একবার ধরা দেয়, আবার ধরা দেয় না, একবার তাকাইলে দেখা যায়, আবার তাকাইলে দেখা যায়। হযরত ইব্রাহিম বড় বিপাকে, আরে আওয়াজ কোথেকে আসতেছে? আমার ভিতরটা তো সব জ্বালায়া ফেলতেছে। কিছুক্ষণ পরে দেখলো পেছনে এক যুবক রাখাল এই বেড়া না এই গজল গাইতে আছে, গিয়া ধরছে এখানে জ্বালায়া। আবার কাল গজল, এটা আবার শুনাইতে হবে, আমার কলিজার মধ্যে আগুন ধরে গেছে। ফেরেশতা কইতে আছে বিনা পয়সায় শুনাইব না কন্যা, কি কর বিনা পয়সা আমার হাদিয়া দিতে হবে। কি হাদিয়া দিতাম কও? বালা মতন হাদিয়া না দিলে আমি গজল শুনাই না। কয় ঠিক আছে, আমার বকরি অর্ধেক তোমারে দিয়া দিলাম, গজল আবার শুনাও। অর্ধেক বাঘ গোড়া লয়ে লইছে। এরপরে জিব্রাইল মিটার বাড়াইয়া দিছে কন্যা। মিটার কি? আগে ছিল 10, এখন বানাইছে 20। মজা লাগানোর লেগে আগে ছিল কত, এখন বানাইছে কত? এরা তো ফেরেশতা, খালি বলি আমরা বাড়াইয়া দিছে 10-এর জায়গাতে 20 বানাইয়া আবার সুন্দর। আল্লাহু আকবার! এই নিষ্পাপ কণ্ঠে নিষ্পাপ মাওলার সানা হামদ করতেছে, কে করতেছে? হযরত হযরত ইব্রাহিম তো চিনে না, মনে করতেছে রাখাল। রাখাল এবার 10-এর জায়গাতে কত বানাইছে? 20। 20 বানায়া কইতেছে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। মিটার যেহেতু 10-এর থেকে 20 লইয়া গেছে, পাগলের পাগলামি আরো কথা কন না কা আরো বেশি। এখন হযরত ইব্রাহিম খালি কাঁপতে আছে, জবাই করা মুরগির মতন কাঁপতে আছে। আবার জড়ায় দর্শক কো আবার শুনাইতে হবে। রাখাল কইতে আছে পয়সা দিতে হবে। কি পয়সা দিবা কও? বলে বাকি অর্ধেক। এবার উনিও 20-এর থেকে লয়ে গেছে 30 কন্যা, 20-এর থেকে কই লয়ে গেছে? পাগল ফেরেশতারা দেখতে আছে, আরে যে আল্লাহর পাগলের কাহিনী দেখো। 30 যখন পাওয়ার দিল, হযরত ইব্রাহিম খালি একবার বসে একবার দাঁড়ায় একবার শোয় একবার চিৎকার একবার কাঁদতে, মানে পাগল আর পাগল পাগল। আর এবার হযরত ইব্রাহিম পাওয়ার আরেকটু বাড়ায়া দিলেন। ইব্রাহিমের অবস্থা তো সাংঘাতিক গুরুচরণ। হযরত ইব্রাহিম বললেন, আবার আমাকে শোনাও। ফেরেশতা বলতেছেন, কি দিবা? তোমার বকরি তো সব শেষ, এখন তো তোমার আর কিচ্ছু নাই। ইব্রাহিম বলতেছেন, দেখো তোমার এই বকরিগুলোকে পালতে হইলে একজন রাখাল লাগবে, আমি মৌত পর্যন্ত তোমার আন্ডারে রাখালের চাকরি করব, তারপরেও তুমি আমাকে আরেকবার শোনাও। তৃতীয়বার শোনানোর পরে এবার হযরত জিব্রাইল ওই রাখালের মুখোশ সরাইয়া এবার সামনে জিব্রাইলের চেহারা লইয়া আইসা, আসসালামু আলাইকুম হুজুর, আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক পাঠাইছেন, আপনার ভিতরে আল্লাহ পাকের মহাব্বত কতটুকু এটা আমরা ফেরেশতারা একটু চেক করতে চাইছিলাম, তো আপনি কামিয়াব হয়ে গেছেন। আল্লাহ পাকের সেই মহাব্বত কলবের মধ্যে ঢুকানোর জন্য কে কে তৈয়ব?
আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন, ও বান্দা, আমার উপর তোমরা বেইনসাফি করছো, আমার সঙ্গে তোমরা ন্যায় বিচার করো নাই। বান্দা বলবেন, আল্লাহ তোমার সঙ্গে আমরা বেইনসাফি কিতা করলাম? কয় দেখো, আমি তোমার জন্য ঘর বানাইলাম, আমার কাছে নাম হইল জান্নাত কন্যা। তোমার জন্য ঘর বানাইলাম, আমার কাছে নাম কি? আবার আমার জন্য ঘর বানাইলাম, তোমার কাছে নাম হইল কলম। বুঝছেন নি কথা? তোমার জন্য ঘর বানাইলাম, আমার কাছে নাম কি? আর আমার জন্য ঘর বানাইলাম, তোমার কাছে নাম কি? দেখো, তোমার জন্য যে বাড়িটা আমি বানাইলাম, এই বাড়ির ভিতরে ইবলিস চাই ঢুকে গেছিল, মনে আসেনি? ইবলিস ঢুকছিল না? আল্লাহ পাক দেখলেন, আরে বাড়ি বানাইলাম আদমের জন্য, আদমের সন্তানদের জন্য, এখানে কোনো না কোনো উপায়ে ঢুকে গেছে, কে বয়ে রয়েছে? কে? ইবলিসও থাকবে, আবার আমার বান্দাও থাকবে। এই তো তো রাত্রে ঘুমাইতে বড় ডিস্টার্ব করবো। এই জন্য আল্লাহ পাক একটা কৌশলে, ফখরুজ মিনহা ফা ইন্নাকা রাজীম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। ও ইবলিস এখান থেকে বাইর হ, ও ইবলিস এখান থেকে বাইর। বাইর করছে কিনা আল্লাহ পাক? কেন বাইর করলাম? আমার বান্দা এটারা জিকির আজকার করে, কান্দাগাড়ি করে, তাহাজ্জুদ পড়ে, সুন্নতের আমল করে, এদের জান্নাতে আসনের পরে এদের থাকা যেন কোন রকম বিঘ্ন না ঘটাইতে পারে ইবলিচ্চা। এজন্য ইবলিচ্চার কি করে দিছে? তো আপনার ঘরটা আল্লাহ পাক পরিষ্কার বানাইছেন কিনা, শত্রু মুক্ত বানাইলেন কিনা? আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন, ও বান্দা, তোমার আরামের জন্য তোমার ঘরটাকে আমি শত্রু মুক্ত বানায় দিলাম, নীতিগতভাবে তুমিও তো আমার ঘরটা এরকম শত্রু মুক্ত বানায় দেওয়ানোর দরকার ছিল, ঠিক না রে? তোমার ঘরটাকে আমি পরিষ্কার করে দিলাম, আমার ঘরটা তুমি পরিষ্কার করবে না? আমার ঘর কই? কলবের মধ্যে ঢুকে আছে শয়তান। এটারে যদি বাইর না করেন, আপনারটা তো আপনি ঠিকই বুঝা নিলেন, আল্লাহটা কিন্তু ঠিকই আপনি বুঝা দিছেন নি? এই যে মা আনসাফতানি ইয়া ইবনে আদম, ও আদম সন্তান, আমার সঙ্গে তুমি ন্যায় বিচার করলে না, তোমার ঘরটাকে আমি পরিষ্কার শত্রু মুক্ত বানায় দিলাম, নীতি ছিল আমার, পাওনা ছিল, হক ছিল, আমার ঘরটাকেও তুমি পরিষ্কার বানায় দিবা, শত্রু মুক্ত বানায় দিবা, এটার মধ্যে এই ঘরের মধ্যে কেউ থাকবে না, কে থাকবে? কেউ থাকবে না, কে থাকবে? ঘরের মধ্যে সিরিফ আল্লাহ, এখানে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা। এখানে এই কলবের মধ্যে একজনে থাকবেন, কলবের রাজত্ব একজনের হাতে থাকবে, তিনি কে? এই রাজত্বটা একজনের হাতে দেওয়ানোর জন্যই চরমোনাই শরীফ থেকে বলা হয়, তোমার ডিউটি সকাল সন্ধ্যা ছয় তসবি বারো তসবি চোখটা বন্ধ করে চোখের পানি লইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জঙ্গে দিল্লা সাই পালেলা পাকে কুন সিনা বাকে গে মোহাব্বত চাকে কুন দে গেলা দর কতলে গায়রে হক বরং গর নগর আখের কে বাদে লাচে মান মানা দিল্লাল্লাহ বাকি জুমলা রফ মারহাবা আয়ে আশকে শিরকতে সুজে রফ পর্দায় হাসতি আগর সুজি বনা রে লাইলাহ আজমাবে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা। আল্লাহর আশেকরা বলেন, এরকম গভীর রাত্রে উঠো, সুন্দর মতন ওযু করো, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, কেবলামুখী হইয়া বসো, চোখের থেকে পানি ছেড়ে দাও, মহাব্বতের সঙ্গে যখন ইল্লাল্লাহর তলোয়ার লইয়া কলবকে তুমি ঝাড়ু দিতে থাকবা, পরিষ্কার করতে থাকবা, ইল্লাল্লাহর জরব যখন তুমি ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্দায় হাসে তিয়া গরে সুজি বনারে লা ইলাহ পর্দায় হাসে তিয়া গরে সুজি বনারে লা ইলাহ আজমা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা চোখটা বন্ধ করে যখন তুমি ইল্লাল্লাহর জরব লাগাইতে থাকবা ইল্লাল্লাহর জরব লাগাইতে থাকবা ইল্লাল্লাহর জরব লাগাইতে থাকবা ও চরমোনাই পাগল এক সময় দেখবা কলবের চোখ খুললা গেছে মাওলা পাক তোমার চোখের সামনে দাঁড়ায়া গেছে কে কে তোয়ো একটা শব্দ সবক হইল একটা শব্দ এই শব্দ হইল ইসমে আজম না ওয়াক্ত শেষ আজান হয়ে গেছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা রাখিয়ে আসছিলাম কালা মাআযাল্লাহ হযরত ইউসুফ ভাইও নাই বোনও নাই বাবাও নাই মাও নাই শক্তিও নাই আয়োজনও নাই হাতের মধ্যে হাতুড়ি বাড়াইলো নাই তবে বাপ দাদার একটা সম্পদ কলবের মধ্যে আছে জানেননি কলব এই সম্পদটা কি আরো জোরে কন না আরো জোরে বলেন না আরে কলিজাটা ফাটাইয়া বলেন আমার নানপুর হযরত কইতে আছে কয় যে শুনো জমিনের মধ্যে যখন পাগলরা পাগলামি করে আল্লাহ শব্দ বলে আল্লাহ শব্দটা তখন আসমানের দিকে রওনা করে প্রথম আসমান দুয়ার খুলে যায় দ্বিতীয় আসমান দুয়ার খুলে যায় তৃতীয় আসমান দুয়ার খুলে যায় চতুর্থ আসমান দুয়ার খুলে যায় পঞ্চম আসমান দুয়ার খুলে যায় ষষ্ঠ আসমান দুয়ার খুলে যায় সপ্তম আসমান দুয়ার খুলে যায় সিদরাতুল মুনতাহা দুয়ার খুলে যায় লৌহ কলম দুয়ার খুলে যায় আরশ কুরসি দুয়ার খুলে যায় আপনার আল্লাহ শব্দ সব কিছু ভেদ করে আল্লাহ পাকের সামনে গিয়ে দাঁড়ায় আল্লাহ পাকের সামনে গিয়া সেখানে কইতে আসে যতক্ষণ পর্যন্ত ওই পাগলায় কেন কাঁদতেছে তার চোখের পানির সমাধান যতক্ষণ পর্যন্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত হয়তো আমার নাম তুমি তোমার থেকে ক্যান্সেল করো নয়তো আমি এখান থেকে যাব না উধার সে ঘরে না খোলেঙ্গে ইধার সে হাম না ছোড়েঙ্গে উধার সে ঘরে না খোলেঙ্গে ইধার সে হাম না ছোড়েঙ্গে হুকুমত আপনি আপনি হ্যায় কহীন উনকি কহীন মেরি আল্লাহ আল্লাহ পাক হাসে কয় যে ইতার কথা না শুনলে কি না শুনলে না শুনবা আমি এখান থেকে যাচ্ছি না আমি এখান থেকে এক কদম সরব না যতক্ষণ পর্যন্ত পাগলার চোখের পানির সমাধান না করা হয় এজন্য কেউ যদি পাগল হইল আমগতন আপনাগ মতন নামের পাগল না এটা ওই পাগল লাগবো যে পাগলের নাম ছিল মনসুরে হাল্লাজ যে পাগলের নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে পাগলের নাম ছিল ইব্রাহিম খলিলুল্লাহ যে পাগলের নাম ছিল মুসা কালিমুল্লাহ যে পাগলের নাম ছিল নূহ নবীউল্লাহ যে পাগলের নাম ছিল আদম সফিউল্লাহ কে কে তৈয়ার ইনশাআল্লাহ কালা মাআযাল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আমার কাছে আর কোনো ক্ষমতা নাই একটা শব্দ আছে এটা তবে পাওয়ারফুল অ্যাটমের চেয়েও বেশি শক্তি রাখে হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন বিছনা থেকে উঠলেন উঠতে শুধু আল্লাহ বলে একটা চিৎকার আল্লাহ বলে একটা চিৎকার দিলেন ইসমে আজম ছেড়ে দিলেন এই চিৎকারটা আওয়াজটা করতেছে আর দুয়ারের দিকে যাইতেছে দুয়ারের দিকে গেল প্রথম দুয়ার খুললা গেল দ্বিতীয় দুয়ার খুললা গেল তৃতীয় দুয়ার খুললা গেল চতুর্থ দুয়ার খুললা গেল পঞ্চম দুয়ার খুললা গেল ষষ্ঠ দুয়ার খুললা গেল সপ্তম দুয়ার খুললা গেল হযরত ইউসুফ রাজপথে গিয়া দাঁড়াইয়া গেলেন আল্লাহু আকবার কে করলেন কে করলেন কে করলেন তিনি কি এখনো আছেন না বুড়া হয়ে গেছেন
আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লি মাওলা লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লি মাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা ওই খোদা ইউসুফের যুগে যে খোদা ছিলেন উনি বুড়া হন নাই উনি কি রিটায়ার করছেন নাকি না দুর্বল হয়ে গেছেন না আল্লাহ পাক বলেন মিয়া সাহেব ইউসুফের জন্য অনেক শর্ত সারায়াত ছিল কারণ ইউসুফ তো পয়গম্বর তুমি তো পয়গম্বর নও তোমার বাবাও পয়গম্বর নও তোমার দাদাও পয়গম্বর নয় তুমি তো আসো বড় কষ্টের মধ্যে চতুর্দিকে নাস্তিক চতুর্দিকে ক্ষুধাদ্রোহী চতুর্দিকে বেনামাজি ফাসেক তোমার খামচাইতে আসে এই খামচানির ভিতরে তুমি যে কোন রকম নামাজ কালাম কোরআন শরীফ তেলাওয়াত লইয়া বসে আছো তোমার জন্য এত কোনো শর্ত লাগবে না হালকা মালকা ভাবে যদি তুমি আওয়াজটা আমি পর্যন্ত পৌঁছাইতে পারো বেশি চেকিং হবে না অল্প চেকিং এর মধ্যে তোমারে আমি পার করে দিব কে কে তো ইয়ার ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি